ব্যাডমিন্টন র্যাকেটে সঠিক নিয়মে কিভাবে গ্রিপ লাগাতে হয় আজকে আপনাদেরকে তাই দেখাবো। এটা A1 ব্র্যান্ডের একটা গ্রিপ, আমি অলরেডি এটা খুলে নিয়েছি, এর সাথে একটা ট্যাপ দেওয়া। তো এই গ্রিপের উপরে প্লাস্টিকের একটা কভার দেওয়া থাকে, আপনাকে প্রথমেই সেই কভারটা আস্তে আস্তে তুলে নিতে হবে। এটা উঠানোর সময় খুব সাবধানতার সাথে উঠাতে হবে, যাতে এর সাথে গ্রিপের যেই উপরে চামড়াটা থাকে সেটা যাতে উঠে না আসে। তো আমার উঠানো শেষ, আপনারাও ঠিক এইভাবেই উঠিয়ে নেবেন। তো এই গ্রিপটার দুইটা পার্ট থাকে, এক পার্টটা থাকে চিকন, অন্য পার্টটা থাকে একটু মোটা। তো সঠিকভাবে লাগানোর নিয়ম হচ্ছে চিকন দিক থেকে পেঁচিয়ে আসতে হবে, আপনারা চাইলে মোটা দিক থেকেও শুরু করতে পারেন। তো আমি চিকন দিকটা থেকেই মোড়ানো শুরু করব। এর আগে উপরে যেই কভারটা থাকে সেটা উঠিয়ে নিতে হবে। ব্যাডমিন্টন র্যাকেটের নিচের দিক থেকে গ্রিপ লাগানো শুরু করতে হবে। প্রথমেই গ্রিপের চিকন অংশটি 2 থেকে 3টি প্যাচ দিয়ে নিতে হবে। তারপর যখন গ্রিপের নিচের অংশের সাদা লেয়ারটি চলে আসবে, তখন আপনাকে ধীরে ধীরে পেঁচিয়ে পেঁচিয়ে নিচের দিকে নামতে হবে। এখানে খেয়াল রাখতে হবে, গ্রিপটি যখন আপনি নিচের দিকে পেঁচিয়ে নামতে থাকবেন, তখন আপনাকে একটু টাইট করে গ্রিপটি লাগাতে হবে, যাতে গ্রিপটি শক্তভাবে একটার উপর আরেকটা প্যাচ লেগে থাকে। আমাদের গ্রিপ লাগানো প্রায় কমপ্লিট, তবে শেষের দিকে একটু ধীরে সুস্থে লাগাতে হবে। এখন গ্রিপের যে বাড়তি অংশটি রয়েছে, সেই অংশটি আমি একটা কেচি দিয়ে সুন্দর করে কেটে নেব। তবে কাটার সময় খেয়াল রাখবেন যাতে একটু কর্নারিং করে কাটা যায়। তো আমি সুন্দর করে গ্রিপটি কর্নারিং করে কেটে নিলাম। এখন গ্রিপের সাথে যে বাড়তি ট্যাপটি দিয়েছে, সেই ট্যাপটি দিয়ে শেষের অংশটি ভালো করে পেঁচিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে যে কোনো ট্যাপ ইউজ করতে পারেন। ব্যাডমিন্টন র্যাকেটে আমাদের গ্রিপ লাগানো কমপ্লিট। ঠিক এভাবেই সঠিক নিয়মে আপনারা ব্যাডমিন্টন গ্রিপ লাগাতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল রকমারি ইনফোবিডি, এবং ফেসবুকে ফলো করুন আমাদের ফেসবুক পেজ রকমারি ইনফোবিডি।